হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি লেজারজেট এমএফপি M438nda, আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি নেটওয়ার্কে আপনি কিভাবে স্ট্যাটিক আইপি বসাবেন সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা প্রিন্টারটি মেনু বাটনে ক্লিক করব। এবার আমরা ডাউন অ্যারো দিয়ে নিচের দিকে যাব। নেটওয়ার্কে আমরা ওকে বাটন প্রেস করব। টিসিপি আইপিভি ফোরে আমরা ওকে বাটন প্রেস করি। ডিএসসিপি বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে, আমরা স্ট্যাটিকে সিলেক্ট করে দিব। এবার আমরা আইপি অ্যাড্রেসে ওকে বাটন ক্লিক করি। এখানে আপনাদের একটি সেম সিরিজের স্ট্যাটিক আইপি এখানে বসাবেন। তো আমরা আমাদের আইপিটি বসানোর পরে জাস্ট ওকে বাটন প্রেস করব। সাবনেট মাস 255.255.255.0, আমরা ওকে বাটনে প্রেস করব। গেটওয়ে আইপি লাস্টে আমরা অন বসাব। আমরা এবার ওকে বাটনে প্রেস করি। দেখেন আমাদের স্ট্যাটিক আইপি সেভ হয়ে গেছে। স্ট্যাটিক আইপি দিলে আপনারটি প্রিন্টারটি অন অফ করলে এই আইপিটি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক্ষেত্রে আপনার কোনো ইউজারের সাথে আপনার ড্রাইভার ডিসকানেক্ট হবে না। তো ভিউয়ার্স, এভাবে আমরা এইচপি লেজার জেট এমএফপি M438nda প্রিন্টারের নেটওয়ার্ক স্ট্যাটিক আইপি আমরা বসাতে পারবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।